নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজ একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এই সমস্যাটি বহু লোকের দেখা যায় এবং আজকাল এই সমস্যাটি প্রায়ই দেখা যায় সমস্যাটি হলো মাথার জায়গা জায়গায় চুল উঠে গিয়ে টাক পড়া বিভিন্ন রকম অ্যালোপ্যাথি চিকিৎসা আপনি করাচ্ছেন মেডিসিন নিচ্ছেন বা বিভিন্ন রকমের ডার্মাটোলজিস্ট ট্রিটমেন্ট আপনি নিচ্ছেন কিন্তু কিছুই হচ্ছে না সেসব দিক কোনো রকম ট্রিটমেন্টই কোনো কাজ হয় না যদি আপনাদের সব রকম ট্রিটমেন্ট হয়ে গেছে তাহলে আমার বলা মেডিসিনগুলি একবার ব্যবহার করে দেখুন আশা করি খুব ভালো ফল পাবেন বন্ধুরা টাক পড়ার কয়েকটি বিশেষ কারণ হলো অত্যাধিক চিন্তা টু মাচ মেন্টাল প্রেশার আর এছাড়াও যাদের বংশগত এই সমস্যাটি আছে তাদের ক্ষেত্রেও হয়ে থাকে যাদের পেটের সমস্যা আছে তাদের সমস্যাটা হানড্রেড পারসেন্ট হয়ে থাকে তাই যদি পেটের সমস্যা থাকে সেটাকে ঠিক করুন অনেক ভিডিও আছে চ্যানেলে দেখুন অম্বল বদমের ভিডিও মেডিসিন নিন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে টাক পড়াও ঠিক হয়ে যাবে যেখানে আপনার টাক হয়ে গেছে সেখানে সপ্তাহে অ্যাটলিস্ট দুবার পেঁয়াজের রস লাগান আপনি খুব ভালো ফল পাবেন চুল আস্তে আস্তে গজাতে আরম্ভ করবে যাদের এই সমস্যাটি বহুদিন ধরে হয়ে আছে অনেক মেডিসিন নেওয়ার ফলেও কোনো ধরনের কোনো কাজ হয়নি তারা হিপার সালফার ওয়ান এম মাসে একদিন ব্যবহার করুন আর মেডিসিনগুলিকে দীর্ঘদিন ধরে কন্টিনিউ করুন মানে এক বছর আপনি ইউজ করুন প্রত্যেক মাসে একবার করে নিন মাসে একবার একদিন দুডপ এনাফ নিতে পারেন খুব ভালো ফল পাবেন এর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াগো টু হান্ড্রেড সিএইচ নিয়মিতভাবে ব্যবহার করুন ডেলি অ্যাকটপ করে ডাইরেক্ট জিভে নিন আপনার চুল গজাতে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে ঠিক হবে দীর্ঘদিন ধরে ব্যবহার করুন চোখ বুঝে বজে ব্যবহার করুন চুল যেখান থেকে ঝরে পড়ে যাচ্ছিলো সেগুলো ঠিক হবে চুলের যেখানে করকশ হয়ে গিয়েছিল সেটাও আস্তে আস্তে ঠিক হবে আচ্ছা যেখানে একবারে টাক চকচক হয়ে গেছে সেখানেও চুল গজাবার সম্ভাবনা থাকে তবে সময় সাপেক্ষ সময় লাগবে আপনাকে ধৈর্য ধরতে হবে এই দুটি মেডিসিন ব্যবহার করুন পেঁয়াজের রস লাগান ভালো হবে এবার আসবো সিমটমস অনুযায়ী মেডিসিন সিমটমস এই দুটি মেডিসিনের সঙ্গে যে আরও কয়েকটি মেডিসিন বলবো তাই সিমটমস নিলে তবেই ব্যবহার করুন আদারওয়াইজ ব্যবহার করার দরকার নেই এই দুটো মেডিসিন আর পেঁয়াজের রস অবশ্যই ব্যবহার করুন এবার আসি সিমটমস অনুযায়ী মেডিসিনে ভিডিওটি শেষ অব্দি দেখবেন অবশ্যই খুব ভালো ফল পাবেন আমাদের প্রথম মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার থার্টিসি এইচ এটি তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের কপালের দুই পাশে চুল উঠেছে ঠিক এই ধরনের যাদের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে ওষুধটিকে ব্যবহার করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে যাদের মাথার ত্বক সাদা সাদা হয়ে গেছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আচ্ছা যাদের চুল খুব করকশ মানে আপনি হাত দিলে বুঝতে পারবেন যে স্মুথ নয় চুল মানে এক একজনকে আমি দেখেছি চুলে হাত দিলে কাঁটার মতো ফুটে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে ওষুধটিকে ব্যবহার করতে পারেন দুই দুই ডেলি একবার বা দুবার ব্যবহার করুন বেশি ব্যবহার করার দরকার নেই ওই দুটো মেডিসিনের সাথে এটি ব্যবহার করুন যদি আপনার সিমটমস মিলে থাকে অবশ্যই খুব ভালো ফল আপনি পাবেন আমাদের পরবর্তী মেডিসিনটি হলো ফসফরাস টু এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের সম্পূর্ণ মাথায় একটিও চুল নেই বা যাদের দু একটা চুল আছে আঁচড়াবার সময় গোছা গোছা উঠে চলে যায় মাথার চুলের গোড়া হোয়াইট হোয়াইট হয়ে গেছে ভালো করে লক্ষ্য করবেন চুলের গোড়া হোয়াইট হোয়াইট হয়ে গেছে তাদের ক্ষেত্রে ফসফরাস খুব ভালো কাজ করবে মাথার বিভিন্ন অংশ একবারে সাদা হয়ে গেছে মসৃণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ফসফরাস টু হান্ড্রেড খুব ভালো কাজ করবে এটিকে সপ্তাহে একদিন ব্যবহার করুন দুই ডপ ডায়ের জিভেন মেডিসিন বিশেষ কিছু নয় কে আপনাকে ডেলি নিতে হবে এমন কিছু নয় দুই ডপ একদিন ব্লাস্ট জিভেন এনাফ ব্যবহার করুন দীর্ঘদিন ধরে অবশ্যই আপনার চুল গজিয়ে আসবে আমাদের পরবর্তী মেশিন হলো অ্যাসিড থার্টি সিএইচ অর টু হান্ড্রেড সিএচও ব্যবহার করতে পারেন থার্টি সিএচ ব্যবহার করুন খুব ভালো ফল পাবে এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের কোনো বড়ো রোগ ছিল ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে ডায়াবেটিস হতে পারে বা যে কোনো কোনো বড়ো রোগ ছিল রোগ ঠিক হয়ে গেছে বা রোগ এখনও চলছে সেই সঙ্গে সঙ্গে চুল হুর হুর করে উঠে চলে যাচ্ছে চুল আচারালি চুল খসে পড়ে যাচ্ছে তার ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন অ্যাসিড ফস খুব ভালো কাজ করবে এটি থার্টি সিক্স পার্সেন্ট ব্যবহার করুন দিনে দুই ডপ একবার জিভে নিন আর কন্টিনিউ করবেন দীর্ঘদিন ধরে মেডিসিন এক দিন দু দিন দশ দিনে কোনো কাজ হবে না আপনি যদি ভেবে থাকেন যে একদিন বা এক মাস ব্যবহার করলে ঠিক হয়ে যাবে তাহলে মেডিসিন ব্যবহার করার দরকার নেই ও এমনি ঠিক হয়ে যাবে আমাদের পরবর্তী মেডিসিন হলো সেলিনিয়াম টু এই মেডিসিনটি ছেলেদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে মেয়েদের ক্ষেত্রে হয়তো অতটা কাজ নাও করতে পারে যাদের চুল ওঠার সঙ্গে সঙ্গে গোপদাড়ি থেকেও চুল উঠে যাচ্ছে বা আপনার জননীন্দির কাছে যে চুল আছে সেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে মানে পুরো শরীরেই আপনার সমস্যাটা হচ্ছে যেখানে যেখানে চুল গজা উঠে চলে যাচ্ছে সেলিনিয়াম ব্যবহার করুন টু হান্ড্রেড সেইচ দিনে একবার ব্যবহার করুন আপনি খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা বেশি মেডিসিন বললাম না এই কটাই মেডিসিন বললাম এগুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন আর হাজার হাজার মেডিসিন আছে দরকার নেই আপনার এত মেডিসিন ব্যবহার করার আগে যে দুটো মেডিসিন বললাম তার সঙ্গে এই যে চারটি মেডিসিন বললাম এদের মধ্যে যদি কোনো সিমটমস আপনার থাকে ব্যবহার করুন কন্টিনিউ করুন দীর্ঘদিন ছ মাস সাত মাস দশ মাস পরে এসে আমাকে কমেন্টে জানান আপনি কী অবস্থায় আছেন মেডিসিন ব্যবহার করার পরে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ফিরে আসার নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের নিজের ফ্যামিলির যত্ন নিন